হাই স্টুডেন্টস ওয়েলকাম টু এভি ইন মাই চ্যানেল আজকে দ্বাদশ শ্রেণীর গণিতের ওপর ভেক্টর ও থ্রি ডি অর্থাৎ ভেক্টর এবং ত্রিমাত্রিক স্নানাঙ্গি থেকে যে তোমাদের ইউনিট ছিল সেই ইউনিট থেকে ভেক্টর বীজগণিত বা ভেক্টর অ্যালজেব্রা চ্যাপ্টার থেকে তোমাদের যে এশিয়েন্দে বই রয়েছে সেই বইয়ের প্রশ্নমালা ওয়ানের যে সমস্ত বহু বিকল্প ধর্মী এবং সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের সমাধান এখানে করা হবে ঠিক আছে তো আগের ভিডিওতে আমি এই চ্যাপ্টার থেকে বা এই অধ্যায় থেকে বেসিক কনসেপ্ট দিয়েছিলাম তো যারা আগে বেসিক কনসেপ্ট তোমরা নামনি বা দেখো ভিডিওগুলো তো তোমরা কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে কারণ বেসিক কনসেপ্ট না থাকলে কিন্তু অনেক প্রবলেম করতেও তোমাদের সমস্যা হবে ঠিক আছে তো যদি না দেখে থাকো তোমরা অবশ্যই দেখে নেবে তারপরে এই ভিডিও অবশ্যই দেখবে ঠিক আছে তো শুরু করা যাক প্রশ্নমালা ওয়ানের যে সমস্ত কোশ্চেনগুলো আছে আর আজকের ভিডিও পছন্দ হলে তোমরা অবশ্যই লাইক করবে বা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে বেল আইকনে তোমরা অবশ্যই ক্লিক করে রাখবে কারণ পরবর্তী সময়ে যে নতুন নতুন ভিডিও যদি আমি আনি সেই সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা দেখতে পাবে ওকে তো শুরু করা যাক প্রশ্নমালা ওয়ান এর বহু বিকল্পধর্মী বা এম সিকিউ যে প্রশ্ন আছে কোশ্চেন নাম্বার ওয়ান দেওয়া রয়েছে একটি প্রদত্ত ভেক্টর এ এ অভিমুখী একক ভেক্টর হবে যে কোনো ভেক্টর অভিমুখী একক ভেক্টর কী করে বার করি আমি আমি যখন বেশি কনসেপ্ট দিয়েছিলাম সেখানে বলেছিলাম যা সেই ভেক্টরকে তার মড ভ্যালু দিয়ে বাক করি আমরা তার অ্যান্সার পেয়ে যাই সেই ভেক্টরকে মড ভ্যালু মানে তার মান মান বলতে গেলে মড এই হবে তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এ ভেক্টর বাই মডুলাস অফ এ ভেক্টর অপশান সি এখানে সঠিক অ্যান্সার হবে এ ভেক্টর বাই মডুলাস অব এ ভেক্টর ওকে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু দেওয়া আছে তাহলে এক নম্বরের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি কেমন আচ্ছা কোশ্চেন নাম্বার টু প্রদত্ত দুটি ভেক্টরের দিক বা অভিমুখ পরস্পর বিপরীত দিকে হলে তাদের স্বদেশ ভেক্টর বলে কি বলা আছে দুটি ভেক্টরের দিক বা অভিমুখ পরস্পরের বিপরীত দিকে হলে আমরা কি জানি যে দুটি ভেক্টরের দিক বা অভিমুখ যদি পরস্পর বিপরীত দিক হয় তখন কিন্তু তাদেরকে আমরা বলি অস্বদেশ ভেক্টর তার অবশ্যই কোল কোলেনিয়ার বা সময় কহাই বটে কিন্তু তাদেরকে আমরা অস্বদেশ ভেক্টর বলি এখানে বলেছি স্বদেশ ভেক্টর তাহলে এই অপশান যে আমাদের স্টেটমেন্ট ওয়ান আছে স্টেটমেন্ট ওয়ানখানে রঙ বা ভুল স্টেটমেন্ট দুইয়ে দেওয়া রয়েছে দুটি অস্বদেশ ভেক্টরের উইমুখ সর্বদা পরস্পর বিপরীত দিক হয় দুটি অস্বদেশ ভেক্টরের উইমুখ পরস্পর বিপরীত দিক হয় এটা কিন্তু সত্য ট্রুথ হবে ঠিক আছে অস্বদেশ ভেক্টরের উইমুখ পরস্পর বিপরীত দিক হয় কিন্তু স্বদেশ হলে একই দিকে হবে কেমন তিন নম্বরে দেওয়া আছে তিন নম্বর স্টেটমেন্ট স্বদেশ বা অস্বদেশ ভেক্টর সমূহ সমরিত ভেক্টর বলে অর্থাৎ লাইক অ্যান্ড আনলাইক ভিক্টরস আর অলওয়েজ এন ইয়ার অর্থাৎ স্বদেশ ও অস্বদেশ ভেক্টর সমূহ সমরিত ভেক্টর বলে তো এটা তো পরিষ্কার এটাও ট্রুজ হবে তাহলে এখানে কিন্তু আমাদের স্টেটমেন্ট দুই আর স্টেটমেন্ট থ্রি এখানে সত্য হয়ে যাচ্ছে অর্থাৎ অপশান এতে তাই রয়েছে দুই আর তিন সত্য তাহলে অপশান যে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি এক দুই হবে না কে মধ্যে তিন এক ও তিন দিয়েছে এক তো হবেই না আর এর কেবল মতো দিন কেবল মতো দিন দিতে হবে না তাহলে এখানে অপশান এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি দেওয়া আছে এ ভেক্টর সমান ওয়ে এবং বি ভেক্টর সমান এব হলে এ প্লাস বি কী হবে এ ভেক্টর সমান ও এ দেওয়া রয়েছে এবং বি ভেক্টর এবি হলে এ প্লাস বি কী হবে তো এটা একটু আমরা এক্সপ্লেন করে দেখি কোশ্চেন নাম্বার থ্রি এ ভেক্টর ইকুয়াল টু ও এন্ড বি ভেক্টর ইকুয়াল টু এ বি যদি ফিগার ড্র করা হয় সাপোজ আমি ওয়ে এটা নিলাম ও এ আর বি আমি নিচ্ছি এখান থেকে এইটা বি ভেক্টর বি এটা এ ভেক্টর আছে তাহলে আমাদের কী বলা আছে না এ প্লাস বি কী হবে আমরা জানি ত্রিভুজ সূত্র অনুযায়ী এটা হয়ে এ প্লাস বি এটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর হয়ে যাচ্ছে আমাদের ও বি ভেক্টর অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি তাহলে এখানে আমাদের অপশান এ দেওয়া রয়েছে বিও বিও হবে না ও বি হবে ঠিক আছে ও বি হবে অপশান বি এখানে সঠিক অ্যান্সার আর এখানে ও বি বার বার বলতে এখানে ডিরেকশান শুধু মান দেওয়া রয়েছে ঠিক আছে ও বি বার বলতে গেলে জাস্ট এখানে কিন্তু ডিরেকশন শুধু জাস্ট ভ্যালুটা বিও মানে শুধু জাস্ট ভ্যালুটা তো এখানে আমার ডিরেকশান অবশ্যই দরকার এ প্লাস দুটো ভেক্টরের যোগ ফল কিন্তু অবশ্যই একটা ভেক্টর হবে তার নির্দিষ্ট মান থাকবে তাহলে এখানে হচ্ছে অপশান বি এখানে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চন নাম্বার ফোর দেওয়া রয়েছে যে মনে করো এ ও বি বিন্দুর দুটির সংযোজক শেখাংশের মধ্যবিন্দু সি যদি এ ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ও সি হয় তবে বি বিন্দুর অবস্থান ভেক্টর কী হবে তো যদি ফিগার ড্র করে বোঝাই কোশ্চেন নাম্বার ফোর দেওয়া আছে এখানে এ বিন্দুর অবস্থান ফেক্টর তিনটে বিন্দু আছে এ বি সি এ বি ও সি আছে যাই হোক তো আমাদের দেওয়া আছে এ বিন্দুর সি বিন্দুর অবস্থান ফ্যাক্টরি এ ও সি দেওয়া রয়েছে তো এখানে মোটামুটি আমাদের জেনে রাখতে যেটা যে কোনো একটা অন্য কোনো একটা বিন্দু অনির্দিষ্ট কোনো মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান এটা এ হয় আর এটা আমাদের বদিয়া আছে সি তাহলে বি বিন্দুর অবস্থান ফ্যাক্টরি কী হবে ঠিক আছে তো এমনি যেহেতু ওয়ান ইজ টু ওয়ান অ্যাকচুয়ালি কী হয় বি বিন্দুর অবস্থান ভেক্টর কত হলে আমরা সি পাবো তো আমরা জানি যে যদি এ বিন্দুর অবস্থান ভেক্টর এ আর বি সি বিন্দুর অবস্থান ভেক্টর সি হয় তাহলে সরি এখানে একটু ডিস্টার্ব আছে আমাদের এখানে এববির মধ্যে কিন্তু সি আছে ঠিক আছে তো এটা সি করলাম তো এটা সি দেওয়া রয়েছে তো আমি ধরে নিয়েছি এটা বি বি ভেক্টর মানে বি বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি ভেক্টর তো আমরা জানি যদি এটা বি হয় তো আমাদের এই বি ভেক্টরই বার করতে হবে ঠিক আছে আর যেটা সি দেওয়া রয়েছে সি ভেক্টর দেওয়া রয়েছে তাহলে এখান থেকে পরিষ্কার কী হয় আমাদের সি ভেক্টরের ফর্মুলা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই টু হয়ে যায় ঠিক আছে তো আমাদের বি ভেক্টরটা বার করতে হবে এখান থেকে তাহলে কথা হয়ে যাচ্ছে টু সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর তাহলে টু সি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে টু সি ভেক্টর মাইনাস এ ভেক্টর অর্থাৎ বি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে বি বিন্দুর অবস্থান ভেক্টর যদি বি ভেক্টর হয় স্মল ভি ভেক্টর তাহলে বি এর মান হয়ে যাচ্ছে টু সি ভেক্টর মাইনাস এ ভেক্টর ঠিক আছে তাহলে এখানে যে আমাদের অপশানগুলো ছিল অপশানগুলোর মধ্যে অপশান এ এ ভেক্টর প্লাস ওয়ান বাই টু সি ভেক্টর হবে না টু এ মাইনাস সি এখানে আমাদের অ্যান্সার ছিল টু সি ভেক্টর মাইনাস এ ভেক্টর এটা উল্টো দিয়ে আছে হবে না এটাও হবে না অপশান ডি আছে টু সি ভেক্টর মাইনাস এ ভেক্টর অর্থাৎ অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ কোশ্চেন নাম্বার ফাইভ দিয়ে আছে পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টর হলে পিকিউ কত হবে ঠিক আছে অবস্থান ভেক্টর এ ভেক্টর তাহলে পিকিউ কত হবে তো আমরা পি কিউ মানে কি জানি তাহলে এখানে আমরা জানি যে পি কিউ ভেক্টরের পিকিউর ভ্যালু কত হয়ে যায় না পিকিউ ভেক্টর মান হয়ে যায় কিউ ভেক্টরের অবস্থান ভেক্টর মাইনাস পি ভেক্টরের পি বিন্দুর অবস্থান ভেক্টর পি বিন্দুর অবস্থান প্রথমে লিখব কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কত আছে না বি আছে তাহলে বি ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর পি বিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর হয়ে যাচ্ছে তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বি ভেক্টর মাইনাস ই ভেক্টর অর্থাৎ অপশান বি এখানে সঠিক অ্যান্সার হবে ওকে আচ্ছা কোশ্চেন নাম্বার সিক্স এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর হবে এখানে কোশ্চেনটা ডিস্টার্ব আছে ঠিক আছে কোশ্চেন যেটা ডিস্টার্ব আছে অন্য কোনো একটা আমাদের কোশ্চেন হতে পারতো ওকে নেক্সট আসি কোশ্চেন নাম্বার সেভেন কোশ্চেন নাম্বার সেভেনে কী দেওয়া রয়েছে যদি আর ভেক্টর সমান এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর প্লাস জেড সি ভেক্টর হয় তবে নিচের কোনটি এ ভেক্টর ওইমুখে আর এর স্কেলার উপ হবে তো স্কেলার উপ বলতে আমরা কী বলা আছে না এ ভেক্টর অভিমুখে তো এ ভেক্টর অভিমুখে স্কেলের অংশ কোনটাই এক্স ওয়াই বি ভেক্টর অভিমুখে স্কেলের উপাংশ ওয়াই এবং সি ভেক্টর ওইমুখে আর এর স্কেলের অংশ হবে জেড তো এখানে বলা আছে যে স্কেলারগুলো থাকে জাস্ট এখানে যে এক্স ওয়াই জেড আছে তাহলে এ ভেক্টরের অভিমুখে আট ভেক্টরের স্কেলার উপাংশ কত হয়ে যাচ্ছে এক্স হয়ে যাচ্ছে তাহলে এখানে অ্যান্সার হবে এক্স অপশান ডি তাহলে এ ভেক্টর অভিমুখে আর এর স্কেলার উপাংশ হয়ে যাচ্ছে অপশান ডি এক্স নেক্সট আসছে কোয়েশ্চেন নাম্বার এইট ও পি ভেক্টর সময় এক্স আই ক্যা প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ভেক্টর হলে কোনটি ওয়াই অক্ষ অভিমুখে ওপি এর ভেক্টর উপাংশ এখানে ওপি এর ভেক্টর উপাংশ চেয়েছে ওয়াই অক্ষ অভিমুখে তাহলে ওয়াই অক্ষ কোনটা হয়ে যাবে ভেক্টর হলে পুরোটাই হয়ে যায় ঠিক আছে এখানে আমাদের যদি বলা হয় এক্স অক্ষ অভিমুখে ওপি এর ভেক্টরূপাংশ কত হয় এক্স আই ক্যাপ ওয়াই ওয়াই অক্ষ অভিমুখে ওপি ভেক্টরের বংশ হবে ওয়াই জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর ওপি ভেক্টরের ভেক্টর বংশ হবে জেড কে ভেক্টর জেড কে ক্যাপ এই জায়গাতে আমাদের ওয়াই অক্ষ অভিমুখে ওপি ভেক্টরের ভেক্টর অংশ হয়ে যাচ্ছে ওয়াই জে ক্যাপ অর্থাৎ অপশান বি এখানে সঠিক অ্যান্সার নেক্সট আসছি কোশ্চেন নাম্বার নাইন কোশ্চেন নাম্বার নাইন দেওয়া আছে যদি আলফা ভেক্টর ইকুয়াল টু টু আই ক্যাব প্লাস থ্রি জে ক্যাপ মাইনাস সিক্স কে ক্যাব হয় এবং বিটা ভেক্টর ইকোয়াল টু পি আই ক্যাব মাইনাস জে ক্যাব টু কে ক্যাব হয় তো ভেক্টর দুটির সমান্তরাল হয় তবে পি এর মান কত হবে এই ভেক্টর দুটি সমান্তরাল হল তাহলে পি এর মান কতভাবে আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে তো এটা কীভাবে করবো আমরা দেখা যাক এখানে দেওয়া আছে আলফা ভেক্টর এবং বিটা ভেক্টর পরস্পর সমান্তরাল সমান্তরাল মিনস তারা অবশ্যই কিন্তু তারা সমরেখ বলবো বা আমাদের ভেক্টরের যে ভেক্টরের সম ডেফিনেশান বা ভেক্টরের চ্যাপ্টার ওয়াইজ যে কনসেপ্ট ওয়েস সেই কনসেপ্টের বেসে বলতে পারি আলফা ভেক্টর ও বিটা ভেক্টর পরস্পর কোলেনীর বা সমরেখ ঠিক আছে তো সেক্ষেত্রে সমরেখ যদি হয় তাহলে আমরা লিখতে পারি আলফা ভেক্টর ইকোয়াল টু সাম স্কেলার এম ইন বিটা ভেক্টর নন জিরো স্কেলার যেখানে এম নট ইকাল টু জিরো ঠিক আছে এইভাবে লিখতে পারি যেহেতু দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল বা প্যারাল তাহলে এদেরকে আমরা আলফা ইকোয়াল টু সাম স্কেলার ইন্টু আদার্স ভেক্টরস বিটা ভেক্টর্স আলফার ভ্যালু কত টু আই ক্যাফ প্লাস থ্রি জে ক্যাফ মাইনাস সিক্স কে ক্যাপ ইকোয়াল টু এম টাইমস এম দিয়ে গুণ করলে কথা হবে আই ক্যাপ মাইনাস এম জে ক্যাপ প্লাস টু এম কে ক্যাফ ঠিক আছে তো এখন আমরা যদি এখান থেকে কম্পেয়ার করি বোথ সাইড আই এর কই পিসেন্ট জের কই পিসিয়েন্ট কির কই তাহলে কত হয়ে যাবে কম্পেয়ার করলে যেহেতু এমসিও কোয়েশান আমি কিছু লিখছি না তো এখানে আই ক্যাপের কই কত দুই এখানে আই ক্যাপের কই পিসেন্ট কত এমপি ঠিক আছে জে ক্যাপের কৈপিসিয়েন্ট কত আছে তিন এখানে জে ক্যাপের কই কত আছে মাইনাস এম তাহলে এম এর ভ্যালু কত হয়ে যাচ্ছে এম এর ভ্যালু হয়ে যাচ্ছে মাইনাস থ্রি তাহলে এখান থেকে বলব টু ইকুয়াল টু এম এর ভ্যালু মাইনাস থ্রি বসায় মাইনাস থ্রি ইন্টু পি তাহলে পি কত হয়ে যাচ্ছে পি হয়ে যাচ্ছে মাইনাস টু বাই থ্রি অর্থাৎ পি এর ভ্যালু হয়ে যাবে মাইনাস টু বাই থ্রি তাহলে এখানে আমাদের অপশানগুলোর মধ্যে রয়েছে প্রথম অপশান মাইনাস ওয়ান হবে না দুই বাই হবে না অপশান সি মাইনাস দুই বাই এটা সঠিক হয়ে যাচ্ছে তারপর এটা মাইনাস তিন আছে অপশন ডি হচ্ছে না আচ্ছা নেক্সট আছে যদি মড অফ এ ভেক্টর ইকুয়াল টু ওয়ান হয় তবে নিচের কোনটি সঠিক হবে ঠিক আছে তো এটাকে আমি যদি গুছিয়ে লিখি একটু নাম্বার টেন কী দেয়া ছিল এখানে দেওয়া রয়েছে মট অফ এম এ ভেক্টর ইকুয়াল টু ওয়ান তো এটাকে আমরা লিখতে পারি এইভাবে লিখতে পারি দিস এমপ্লাইজ মট এম ইন্টু মট এ ভেক্টর ইকুয়াল টু ওয়ান তাহলে এই জায়গা থেকে কি পাবো না মট এম ভেক্টর ইকুয়াল টু ওয়ান বাই মট এ ঠিক আছে তো এখন আমাদের এম এর ভ্যালু চেয়েছে তাহলে এম ইকুয়াল কত হয়ে যাবে না এম ইকুয়াল টু হয়ে যাচ্ছে এখন প্লাস মাইনাস ওয়ান বাই মড এ ভেক্টর অ্যাকচুয়ালি কী মড এ ভেক্টর এটা স্কেলার ঠিক আছে তো স্কেলার মড যদি উঠে যায় তাহলে প্লাস মানে অবশ্যই আসবে ঠিক আছে অ্যাকচুয়ালি মডের ডেফিনেশান ওয়াই দুটো সাইন হয় এক্ষেত্রে অ্যাকচুয়ালি কী হয় যদি দেওয়া থাকে যে মড এক্স ইকোয়াল টু এ তাহলে এখানে এক্সের ভ্যালু কী কী হতে পারে এক্সের ভ্যালু প্লাস মাইনাস এ হতে পারে ঠিক আছে যদি এক্সের ভ্যালু প্লাস এ নিই তাহলে তো অ্যান্সার পাবো আবার যদি এক্সের ভ্যালু যদি মাইনাস এ নেওয়া হয় তাহলেও কিন্তু আমরা অ্যান্সার এই পাবো কারণ মড ভ্যালু সবসময় কী দেয় পজিটিভ ভ্যালু দেয় তো এক্সের মানে এখানে প্লাস মাইনাস এ দুটোই হতে পারে ওকে তো সেইটাই রয়েছে এখানে এম এর ভ্যালু কী হতে পারে না প্লাস মাইনাস ওয়ান বাই মড এ ভেক্টর দুটোই এখানে হতে পারে এখানে যে অপশানগুলো রয়েছে অপশানগুলোর মধ্যে প্রথমে এখানে শুধুমাত্র প্লাস ভ্যালু নিয়ে যাওয়া হবে না এখানে প্লাস মাইনাস নেওয়া হয়েছে তাহলে অপশান বি এখানে সঠিক অ্যান্সার এটা তো হবে না এখানে কোনোটিই নয় দেওয়া আছে ঠিক আছে নেক্সট আসছে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কি দেওয়া আছে পি ও বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে টু আই ক্যাপ প্লাস কি ক্যাপ এবং মাইনাস থ্রি আই ক্যাপ মাইনাস ফোর জে ক্যাপ মাইনাস ফাইভ কি ক্যাপ হলে ওপি ভেক্টর কত হবে এখানে কিউপি ভেক্টর কথা হবে কিউপি ভেক্টর মিনস কি না পি ভেক্টরের অবস্থান ভেক্টর মাইনাস কিউ বিন্দুর অবস্থান ভেক্টর পি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস কিউ বিন্দুর অবস্থান ভেক্টর তো সেটা আমাদের ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে পি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া রয়েছে টু আই ক্যাপ প্লাস কে ক্যাপ অ্যান্ড কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস থ্রি আই ক্যাপ মাইনাস ফোর জে কাপ মাইনাস ফাইভ কে ক্যাপ তাহলে কিউপি বিন্দুর অবস্থান ভেক্টর কথা হবে বার করবো আমরা এ করলে পি বিন্দুর অবস্থান ভেক্টর পি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে আমাদের টু আই ক্যাপ प्लस के कैप माइनस कि बिंदुर अवसर मीटर किूबिंदुरसान मीटर क्या होता है माइनस थ्री आई कैप माइनस फोर जे कैप माइनस फाइव के कैफ तो जगह टू आई कैप प्लस के कैप प्लस माइनस माइनस से प्लस थ्री आई कैप प्लस फोर जे कैप प्लस फाइव के कैप তাহলে এখানে টু আই কেপ প্লাস থ্রি আই কেফ হয়ে যাচ্ছে ফাইভ আই ক্যাপ প্লাস ফোর জে কেফ আর কে কে প্লাস ফাইভ কে কেব হয়ে যাচ্ছে সিক্স কে কেপ ঠিক আছে তাহলে আমাদের কিউপি ভেক্টরের মানুষ হয়ে যাচ্ছে ফাইভ আই কেপ প্লাস ফোর জে জেকে প্লাস সিক্স কে কেপ তাহলে এখানে আমাদের যে অপশানগুলো রয়েছে অপশানগুলোর মধ্যে অপশান বি দেখতে পাচ্ছ তোমরা ফাইভ আই কেপ প্লাস ফোর জে কেপ প্লাস সিক্স জে কেপ অপশন বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট আছে আমাদের যে এমসি কিউ যে প্রবলেম ছিল তার মধ্যে শেষ কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ যদি ও এ ভেক্টর সমান আই ক্যাব মাইনাস টু কে ক্যাপ এবং ও বি ভেক্টর সমান থ্রি আই ক্যাব মাইনাস টু যে ভেক্টর আই তবে এবি ভেক্টরের দিক কোয়েশানগুলো বা ডিরেকশান কোয়েশানগুলোর মান কত হবে সেটা আমাদের বার করতে হবে তো এর জন্য কী করতে হবে প্রথমে আমাদের এবি ভেক্টরকে নির্ণয় করতে হবে করে সেখান থেকে আমাদের ডিরেকশান রেশিও বা ডিরেকশান কোশানগুলো আমাদের বার করতে হবে ওয়ে ভেক্টর দেওয়া আছে আই কে মাইনাস টু কে ক্যাপ ও বি ভেক্টর থ্রি আই কে মাইনাস টু জে ক্যাপ তাহলে এবি ভেক্টর হয়ে যাচ্ছে ও বি ভেক্টর মাইনাস ওয়ে ভেক্টর বাই ডেফিনেশান ঠিক আছে ইকোয়াল কথা হবে ও বি ভেক্টর কথা হচ্ছে না থ্রি আই ক্যাপ সরি টু থ্রি আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ মাইনাস ওয়ে হচ্ছে মাইনাস আই ক্যাপ হবে আর মাইনাস মাইনাস প্লাস আমি একেবারে করলাম টু কে ক্যাপ ঠিক আছে তাহলে এই জায়গা থেকে আমরা পেয়ে যাচ্ছি থ্রি মাইনাস আই টু আই ক্যাপ আর টু জে ক্যাব অ্যাজেস থাকবে যেমন আছে আর টু কে ক্যাব প্লাস টু কে ক্যাব আচ্ছা এখানে কিন্তু আমাদের ডিরেকশান রেশিওগুলো ডিরেকশান রেশিওগুলো কী কী হয়ে যাচ্ছে না ডিরেকশান রেশিওগুলো হয়ে যাচ্ছে দুই কমা মাইনাস দুই কমা দুই এগুলো কী করে পেলাম জাস্ট এদের কৈপিস্ট আয় মানে আয়ের কৈপিসিয়েন্ট দুই জের কৈপিস্ট মাইনাস দুই কের কইভিশেন্ট দুই তাহলে ডিরেকশান কোশ কোয়েশান বার করতে হবে ডিরেকশান কোশেন কথা হবে না জাস্ট কী করবো না এদের রুট দিয়ে ভাগ করব মানে যদি আমরা স্কোয়ার করি মানে টু বাই রুট ওভার অফ টু স্কোয়ার প্লাস টু মাইনাস টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার কমা মাইনাস বাই টু স্কোয়ার প্লাস জাস্ট এইগুলো স্কোয়ার করে রুট করা হচ্ছে আরেকটা হবে আমাদের টু বাই রুট অফ টু স্কোয়ার প্লাস তাহলে এখান থেকে পাবো কত না দুই বাই দুই দুই চার চার চারে বারো বারো মানে চার রুট বারো এটা মাইনাস টু বাই রুট বারো এটা টু বাই রুট বারো বারো মানে কত কতই ফোর ফোর থ্রি চার ইন্টু বারো তাহলে টু রুট থ্রি হয়ে যাচ্ছে তার টু বাই টু রুট থ্রি মাইনাস টু বাই টু রুট থ্রি টু বাই টু রুট থ্রি দুই দুই ক্যান্সেল হয়ে গেলে তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত না ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান বাই রোড থ্রি অ্যান্ড ওয়ান বাই রোড থ্রি ঠিক আছে তো তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি ওয়ান বাই রোড ফলে এখানে আমাদের যে অ্যান্সারগুলো যে রয়েছে অ্যান্সারগুলো অপশনগুলোর মধ্যে অপশান এ রয়েছে ওয়ান বাই টুট থ্রি ওয়ান বাই টু থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি তো ওখানে যেমন আমাদের রেসেক্টলি পরপর ছিল এখানেও কিন্তু পরপর আনতে হবে ওন কিন্তু মাঝখানে মানে ওয়ান বাই টু থ্রি তারপর মাইনাস ওয়ান বাই টু থ্রি তারপরে ওয়ান বাই টুট থ্রি ছিল তাহলে এখানে অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই ভিডিওতে আমি এই পর্যন্ত বললাম পরবর্তী ভিডিওতে আমি অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নের সমাধান ডিটেলসে করবো ওকে থ্যাংক ইউ